দিনাজপুরের ফুলবাড়িতে রবিবার টিএম হেলথ কেয়ার অ্যান্ড ইমদাদ সীতারাখান কিডনি সেন্টারের উদ্যোগে এবং বেস্ট টাওয়ার ফাউন্ডেশন ইউএসএ ও ওল্ড রাজশাহী ক্যাডেটস অ্যাসোসিয়েশনের ORCA যৌথ সহযোগিতায় সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে ও সুশৃঙ্খল ভাবে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল 11টায় টিএম হেলথ কেয়ার অ্যান্ড ইমদাদ সীতারাখান কিডনি সেন্টার চত্বরে আনুষ্ঠানিকভাবে 100 জন দুস্থ ও অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক MD ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক সাদেকুল ইসলাম সাদেক, প্রশাসনিক পরিচালক ও গ্রিনল্যান্ড মডেল স্কুলের নির্বাহী পরিচালক প্রভাষক মোকাররম হোসেন বিদ্যুৎ, ম্যানেজার সোহাগ আলী, ব্যবস্থাপক মোখলেসার রহমান সহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা। টিএম হেলথ কেয়ার অ্যান্ড ইমদাদ সীতারাখান কিডনি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক MD ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন বাবু বলেন, ভাইরাসের কারণে অনেক মানুষ কর্মহীন হয়েছে। রিক্সা চালক, ভ্যান চালক, বাস শ্রমিক, হোটেলের কর্মচারী, দোকানের কর্মচারী, সব কিছু বন্ধ হয়ে আছে। তারা কোনো কাজ টাজ করতে পারতেছে না। সরকার সহযোগিতা দিচ্ছে এবং পাশাপাশি সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয়, সেই জন্য এটা হচ্ছে আমাদের সামান্য একটা সহযোগিতা। এখানে 5 কেজি চাল আছে, 2 কেজি আলু আছে, 1 কেজি পেঁয়াজ আছে, 1/2 কেজি মসুরের ডাল আছে, 1/2 কেজি ছোলা ডাল আছে, 1/2 কেজি লবণ আছে, আর একটা সাবান আছে। আমরা মনে করি এটা অত্যন্ত সামান্য, কিন্তু আমরা একটা কিছু শুরু করতে চাই এবং এটার মাধ্যমে আমি সবার আহ্বান জানাতে চাই যে যারা সমাজে বিত্তশালী আছেন, আপনারা যদি দেখেন আপনাদের পাশের বাড়ি কেউ না খেয়ে আছে, আপনারা যদি একজনকে পারেন 1 কেজি চাল দিয়ে হলেও যদি সহযোগিতা করতে পারেন, সবাই আপনারা সহযোগিতার হাত বাড়ায় দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সামর্থ্য দিয়েছে দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য। এই সময় আপনাদের জাকাতের টাকা বা আপনাদের জমানো টাকা আপনারা দরিদ্র মানুষের জন্য খরচ করেন, এটা সবার প্রতি আমার অনুরোধ। আর টিএম হেলথ কেয়ার সবসময় আপনাদের পাশে ছিল, আমরা আপনাদের পাশে থাকব। আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য যতটুকু আমরা যেন বেশি সংখ্যক মানুষকে সহায়তা করতে পারি। দেখছি সেই ধারা কাজ।